স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল নিবেদিত সমাধান সূত্রে সাথে আছি আমি ইশরাত জাহান আজকে আমরা কথা বলবো বাইরের খাবারের সতর্কতা নিয়ে তবে শুধু আমরা বলবো না বলবেন কিন্তু আপনারা নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও আপনার প্রশ্ন উত্তর দেবার জন্য আজ আমার সঙ্গে আছেন বিআরবি হসপিটাল লিমিটেডের পুষ্টিবিদ ইশরাত জাহান স্বাগত জানাচ্ছি আপনাকে খুব সম্প্রতি চিরং এর খুব দুঃখজনক একটা সংবাদ আমরা পড়েছি যে বিভিন্ন ধরনের বাইরের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছেন এবং দুঃখ খুবই দুঃখজনক সেটা তো সেটা নিয়ে আমি শুনবো তার আগে একটু জানতে চাই যে বাইরের যারা চাকরি করছে তারা বিভিন্ন সময় তাদেরকে বাইরে খেতে হচ্ছে তো বাইরে যে খায় মানে বিভিন্ন রেস্টুরেন্টে বা রাস্তার পাশে যে রান্নাগুলো হয় সেগুলো কতটা হাইজিন মেনটেন করে রান্না হয় আপনার মনে হয় আসলে দেখা গেছে যে আমাদের লাইফ এত বেশি সিভিলাইজড হয়ে গেছে আমরা এন্টারটেইনমেন্ট বলতে হচ্ছে বুঝি যে বাইরে যে কোনো রেস্টুরেন্টে খাবার খাবো তো সেখান থেকে সতর্কতার ব্যাপারটা এসে দাঁড়ায় যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এটা কিন্তু ক্যাটাগরি আছে এখন যারা যাচ্ছেন তারা বুঝে শুনে এখন তো অনলাইনে সব দেখা যাচ্ছে ফুড রিভিউ পাওয়া যায় সবকিছু দেখে তারপর ওই রেস্টুরেন্টে যাচ্ছেন তো সেখানে আমাদের কিন্তু রেস্টুরেন্টের ক্রাইটেরিয়া থাকে যে বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তো সেখানে যারা ব্র্যান্ডেড নামি দামি রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু দেখা যায় মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখে থাকি যে আসলে যে মাছ মুরগি রাখা হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে ফ্রেশ থাকছে না তেল ব্যবহার করা হচ্ছে সেটা একই তেলে বারবার রান্না হচ্ছে তো এই নিউজ থেকে আসলে আমরা বুঝতে পারি যে আসলে ভেতরের কাহিনী কতটুকু সত্য তো যারা খাচ্ছেন তারাও কিন্তু টের পাচ্ছেন খাওয়ার পরে যে আসলে সে ফ্রেশ খাবারটা খাচ্ছেন হাইজিন মেনটেন করে যেটা হচ্ছে সেটা খাচ্ছেন নাকি সেটা হচ্ছে না কারণ আফটার দ্যাট আপনি যখন বাসায় আসবেন অনেকেই কিন্তু আছে ফুড পয়জনিং হয়ে যায় ডায়রিয়ার প্রবলেম হয় বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় আর রেগুলার যারা খেয়ে থাকেন তাদের তো আসলে পেটের সমস্যা ম্যাক্সিমাম আমাদের কাছে এই ধরনের পেশেন্ট এসে থাকে এইটা নিয়ে আমি একটু জানতে চাই যে অনেকেরই একদম নিয়মিতভাবে মানে পেটের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে শুধু কি বাইরের খাবারই দেয় নাকি অন্য কোনো ব্যাপার থাকে এর মধ্যে আসলে এটা দেখতে হবে যে যারা নিয়মিত বাইরের খাবার খাচ্ছেন তারা আসলে চেষ্টা করবেন যারা বাসা থেকে না আনতে পারে এমন কোথাও থেকে মানে রিলায়েবল সোর্স থেকে নেয়া যেটা হচ্ছে ঘরা পরিবেশে রান্না হয় ভালো মানে অনেকে তো ক্যাটারিংটাই ব্যবহার করে নাকি সেটা যাতে সেইফ হয় আর যদি একান্তই সেটা না হয় তাহলে হচ্ছে গিয়ে ভাজা পোড়ার পরিবর্তে আমরা ফ্রুটস বা হচ্ছে দই যেমন হচ্ছে খুব ইজিলি দুধ এই ধরনের খাবারগুলো আমরা কনজিউম করব যেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের পেটের সমস্যা হওয়ার চান্সটা কম থাকবে আসলে ফুড চয়েসটা তো আমার উপর ডিপেন্ড করে যে আমি একটা রেস্টুরেন্টে গেলাম আমি দেখলাম খুব ডুবো তিলে ভাজা রান্না আছে পাশাপাশি কিন্তু ফ্রুট সালাদও আছে আবার অন্যান্য মিষ্টান্ন খাবারও আছে দুধ বা দুধের তৈরি খাবারও আছে আসলে তাহলে আপনি কোনটা চয়েস করবেন যদি আপনি মনে করেন যে না সেই ভাজা পোড়া খাবারই আপনি রেগুলার খেতে চান তাহলে তো অবশ্যই আপনার পেটের সমস্যা হবে কারণ বাল্ক হিসেবে যখন রান্না করা হয় তখন কিন্তু হচ্ছে একই তেলে বারবার কিন্তু সেটা রান্না হচ্ছে তো একই তেলে যখন রান্না হয় মানে একটা তেল যখন বেশি হাই হিট হয়ে যায় সেটা কিন্তু আমাদের যে ক্যান্সারের যে সেলগুলো স্টিমুলেট হয় সেটা কিন্তু এই ট্রান্সফার থেকেই হয় একটা কারণ ধরা হয় আর কি তো বাংলাদেশে আপনি যদি রিসার্চ করেন এখন দেখবেন যে ম্যাক্সিমাম ক্যান্সারের যে হয় পেটের সমস্যার থেকে কিন্তু ক্যান্সারটা হয় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যান্সার যেটা আমরা বলি সেটা এবং সেটা কিন্তু মেইন کازই হচ্ছে গিয়ে বাইরের খাবার এবং হেপাটাইটিস জনিত যে প্রবলেমগুলো হয় সেই সেটার ইনফেকশনের কারণে হয় তো এটা কিন্তু এই যে অতিরিক্ত তেল এবং তেল জাতীয় খাবার কারনেই হয়ে থাকে আমি একটু জানতে চাই যে মানে অফিসের মাঝেখানে একটু বিরতি নিয়ে চা বা ছোটখাটো স্ন্যাকস খাওয়া তো সেই ক্ষেত্রে কেউ কিন্তু কোন একটা রেস্টুরেন্টে যাচ্ছে না রাস্তা পাশের যত দোকানগুলো আছে সেগুলোতেই একটু চা খেয়ে নিচ্ছে বা একটু সেটা কতটা হাইজিন মেনটেন করা হয় সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে কিন্তু এই চায়ে যে কনডেন্স মিল্কটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি একজন পুষ্টিবিদ এটা কতটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য আসলে কনডেন্স মিল্ক কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না কারণ এখানে আপনি দেখবেন যে কনডেন্স মিল্ক যখন ব্যবহার করা হয় এখানে কিন্তু আর কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন বোধ হয় না কারণ প্রচুর চিনি থাকে এখানে এবং সেখান থেকে আমাদের যেটা বলি যে আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সারা দিনের যে চিনির পরিমাণ দরকার হয় সেখানে কিন্তু আপনি এক কাপ চা খেলেই মোটামুটি তার অর্ধেক চেয়েও বেশি ফিল আপ হয়ে যায়। নিশ্চয় শুনবে এটা নিয়ে আর আপনার সাথে একজন দর্শক আছেন। দর্শক আপনারা নাম বলে প্রশ্ন করতে পারেন। ম্যাডাম আমার নাম নাদির হোসেন আমি আমি ডাক্তার দশম্বর থেকে বলছি। জি নাসির হোসেন বলুন শুনতে পাচ্ছি আমরা। আমি আজকে আমার আমি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না আমার একবার জন্ডিস ছিল জন্ডিসোর পর থেকে মানে আমার আমি বাঁচার খাবার খাই বাসার খাবার খেলেও বাইরের খাবার খেলেও আমার পেটে হজম হয় না ওইটা আমি মুভি করে দিই আপনার কোনো প্রশ্ন থাকলে চমৎকার প্রশ্ন জন্ডিস হওয়ার পরে হয়তো জন্ডিস ভালো হয়ে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন জন্ডিসটা আসলে লিভারের একটা প্রবলেম জনিত সমস্যা বা লক্ষণ তো সেক্ষেত্রে লিভারের যে কোনো প্রবলেমে কিন্তু আমরা বলি পুষ্টিবিদ্যা যে আপনার তেল জাতীয় খাবারটা কম খেতে হবে বা বাইরের যে খাবারটা সেটা কিন্তু আপনার রেস্ট্রিক্ট করতে হবে আপনি বলেছেন যে আপনি বাসার খাবারটাই খান তো খুবই ভালো কথা কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু আপনার বমি হচ্ছে আমার মনে হয় যে ডক্টরের সাথে কথা বলে পরবর্তী পর্যায়ে যে চেক সেটা করিয়ে নেবেন এবং খাবার এবং আপনার পেটের সমস্যা বলতে হচ্ছে ডায়রিয়ার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কনস্টিপেশন আছে কিনা আমাদের কিন্তু এখন আরেকটা প্রবলেম দেখা দিয়েছে সেটা আই বিএস ইরিটেবল বায়োল সিনড্রোম যেটা আমরা বলি সেটা কিন্তু এই ধরনের লক্ষণ থেকেই হয় যারা কন্টিনিউয়াসলি বাইরে খেয়ে আসছেন বা পেটের কোনো সমস্যা তাদের একটা সিমটমই হয় পেটে হজম হবে না এবং হয়তো কখনো ডায়রিয়ার সমস্যা হবে কখনো হচ্ছে কনস্টিপেশন হবে তো এটাও একটু আপনার চেক আপ করতে হবে যে আসলে স্পেশাল কোনো খাবারের কারণেই হচ্ছে কিনা তেল জাতীয় খাবারের পরে এই বমিটা হচ্ছে কিনা এই জিনিসটা খেয়াল করে আপনি একটু ডক্টরের সাথে কথা বলে নেবেন ঈশা জাহান কনসমিস নিয়ে বলছিলেন আপনি

আপনি বলছিলেন গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে কি ধরনের সমস্যা পড়তে পারে যে মানে গ্যাস্ট্রিক তৈরি করতে পারে নাকি গ্যাস্ট্রিক যদি এই প্রবলেমটা কারো থাকে সেটাকে বাড়াতে সাহায্য করে বাইরের খাবারগুলো বাইরের খাবারে হচ্ছে যে আপনার যখন বাইরের কোনো খাবার খাবেন ডুবো তেলে ভাজা খাবার খাবেন প্রথমত হচ্ছে কি এটা একই তেলে রান্না হচ্ছে যখন একই তেলে রান্না হবে ট্রান্সফার্ট হবে যেটা আগেই বলেছি আপনি যখন ইনটেক করবেন আপনি নিজে বুঝতে পারবেন যে যখন পেটে যাচ্ছে তারপরেই কিন্তু আপনার একটা ব্লটেড ফিল হচ্ছে মানে গ্যাস পেটে গ্যাস হবে পেট ফুলে যাচ্ছে এবং বুক জ্বালা পড়া অনেকেই বলে যে আমি এইটা সিঙ্গারা সমুদ্র খাওয়ার পর থেকেই আমার বুক জ্বালা পড়া শুরু হয়ে যায় তখনই আপনি বুঝবেন যে ওই খাবারটাও আপনার খারাপ হয়েছে এবং ওই খাবারটা কন্টিনিউসলি খাওয়ার পরেই আপনার পেটে কিন্তু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমাদের স্টমাক যেটা আছে এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের স্কিনের মতো একটা পাতলা লেয়ারের তৈরি তো ওইখানে যখন আপনার কন্টিনিউয়াসলি আপনি এরকম ট্রান্সফার একটা জিনিস দেবেন তখন কিন্তু ওখানে কি হয় আলসারেশন হয় হুম তো ওখান থেকে কিন্তু আপনার হচ্ছে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় বিভিন্ন ধরনের এবং যখন সিভিয়ার পর্যায়ে যায় মানুষ যখন টেক কেয়ার করে না তখন কিন্তু এই যে ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষের কিন্তু পেটের সমস্যা এবং গ্যাসের সমস্যা হয় অনেকেই যারা আছেন যে ওয়েট রিডিউস করতে চান বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিতে আসেন আমাদের কাছে অনেকে পেটের সমস্যা নিয়ে আসেন আমরা দেখে থাকি যে ম্যাক্সিমাম মানুষই বলে যে আমার কিন্তু গ্যাসের সমস্যা থাকে এবং হিস্ট্রি নিলে দেখা যায় যে তারা বাইরের খাবারে অভ্যস্ত আচ্ছা বাইরে কিন্তু এখন গরমের সময়তে একটু গরম লাগলে বাইরে অনেকেই বিক্রি করছেন আমাদের সাথে একজন দর্শক আছেন দর্শক আপনি নাম বলে প্রশ্ন করতে পারেন হ্যাঁ মানে জান তো সরেন জি শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ আচ্ছা আমি রাতে যে রাতে কেবল আমার ওই বাইরে খাইতে খাবার গে বেশিরভাগ আম খাইতে গেলে বিধিনি হয়ে যায় হ্যাঁ ধরতে পারি না ধরে রাখতে পারি না আম খাই পাতলা পায়খানা হয়ে যায় শুধু আম খেলেই আপনার এই সমস্যাটা হয় হ্যাঁ আম খেলে সেটা কি পরিমাণে বেশি নাকি অল্প একটা আম খেলেও আপনার একই সমস্যা হচ্ছে একটাই আমার হয়ে গা হয় আচ্ছা ধন্যবাদ দেখা গেছে যে এখন কিন্তু আপু আমাদের যে ফলগুলো আছে বিশেষ করে দেশীয় ফল সেখানেও কিন্তু আমাদের হচ্ছে এই যে ব্যবহার করা হচ্ছে হচ্ছে স্পেশালি আম বা লিচু জাতীয় আছে সেটা মুকুল আসার পর থেকে কীটনাশক ব্যবহার করা হয় বিভিন্ন তারপর যখন এটা পাকা হবে সেখানেও কিন্তু একটা কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে মানে দুই তিনবার কিন্তু এখানে কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা হচ্ছে বাইরে থেকে যখন আপনি ফ্রুটস নেবেন একটা সময় আমরা বলতাম যে দেশীয় ফল সেফ আমাদের জন্য কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে থেকে যে ফলগুলো আসে সেখানে যে প্রিজারভেটিভ দেওয়া হয় সেগুলো কিন্তু শুধু একবারই দেওয়া হয় যখন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে লঞ্জিবিলিটি বাড়ানোর জন্য আর বাংলাদেশে যেটা থাকে দেশীয় ফল সেগুলো কিন্তু বারবার দেওয়া হচ্ছে যাতে পোকা না হয় তো সেখান থেকে কিন্তু দেশীয় ফলটাও এখন আমাদের জন্য সেফ না সেই খাবারটা খেয়ে দর্শক যেটা বললেন যে আমার মনে হয় যে যে ফলটা উনি খাচ্ছেন সেটা অতিরিক্ত কীটনাশক বা হচ্ছে কেমিক্যাল জাতীয় কোনো খাবারের কারণেই হয়তো ওনার পেটের সমস্যা আছে এবং পাশাপাশি যদি একজন ডক্টরের কনসালটেন্ট নেওয়া যায় তাহলে আরো ভালো হয় যে স্পেসিফিক কি কারণে আপনার এটা হচ্ছে আচ্ছা ইশরাত আমি একটু জানতে চাই যে অনেক শিশু মায়ের বুকে দুধ খায় সেই ক্ষেত্রে কোনো মায়ের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে যে গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা থাকে ক্ষেত্রে শিশু এফেক্টেড হবে কি না না এটা আসলে একটা ভুল ধারণা আগের কালে কিন্তু নানি দাদিরা বলতেন যে মাকে বলতেন শাক খাবে না শাক খেলে তোমার বাচ্চার পেটে গ্যাস হবে আসলে এটা একটা ভুল ধারণা কারণ হচ্ছে যে আপনি যেটা খাবেন না বেসিক্যালি বাচ্চা তো হচ্ছে মায়ের ব্রেস্ট মিল্কটা পাচ্ছে এবং ব্রেস্ট মিল্কটা তৈরি তো আপনি পানি খেলেও কিন্তু আপনার ব্রেস্ট মিল্ক হবে কিন্তু ব্রেস্ট মিল্কের যে কোয়ালিটিটা সেটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি ধরনের প্রোটিনটা খাচ্ছেন কার্বোহাইড্রেট খাচ্ছেন আবার অনেকেই ভাবেন যে ব্রেস্ট মিল্ক যখন বাচ্চাকে খাওয়াচ্ছে তখন হয়তো ডায়েট করা যাবে না ঠিক আছে কিন্তু এটাও একটা ভুল ধারণা কারণ হচ্ছে যে আপনি আফটার সেক্ষেত্রেও কিন্তু সে চাইলে কার্বোহাইড্রেট থেকে কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক নিঃসরণের কোনো ইয়ে নাই হ্যাঁ যোগাযোগ নাই প্রোটিনটা ঠিক মতো থাকতে হবে ফ্লুইডটা পরিমাণ মতো থাকতে হবে যে দুধের কোয়ালিটিটা যাতে ঠিক থাকে তো বাচ্চা তখনই একটু হৃষ্ট এবং বুদ্ধি পরিদীপ্ত হবে যখন আপনার মা সুস্থ মতো খাওয়া দাওয়া করবে এবং পিসফুলি থাকতে হবে কারণ আমাদের মেন্টাল স্ট্রেস থেকেও কিন্তু এখন হয় যে যারা আছেন মায়েরা বেশিরভাগ সময় দেখা যায় আর্টিফিশিয়াল দুধটা দেয় বাচ্চাদের কারণ হচ্ছে তাদের মনে হচ্ছে যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না এটাও কিন্তু হচ্ছে হরমোনাল একটা ইমব্যালেন্স কারণ আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন তখন হচ্ছে খুব পিস মাইন্ডে একদম অন্য কোনো চিন্তা করা যাবে না এবং ব্রেস্ট মিল্ক দেওয়ার আগে হচ্ছে গিয়ে দুই গ্লাস পানি খাবে এবং খাওয়ানোর পরে দুই গ্লাস পানি খাবে তাহলে হচ্ছে তার বডির যে ডিহাইড্রেট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেটা থাকবে না আচ্ছা আর্টিফিশিয়াল দুধ নিয়ে আমি আরেকটু শুনতে চাই তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক জয় ব্রাইডাল মেহেদিন এই সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন দেখছেন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্র আজকে আমরা কথা বলছি বাইরের খাবারের সতর্কতা নিয়ে আর আমার সঙ্গে আছেন বিআরবি হসপিটাল লিমিটেডের পুষ্টিবিদ ইশরাত জাহান ইশরাত আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল দুধ নিয়ে একটু জানতে চাই যে আর্টিফিশিয়াল দুধ যেগুলো খাওয়ানো হয় বাচ্চাদেরকে সেটা কোন ধরনের পাকস্থলিতে সমস্যা তৈরি করতে পারে কিনা এবং ভবিষ্যতে সেটা কোনো কন্টিনিউশন থাকে কিনা আসলে আমাদেরকে ইনগ্রেডিয়েন্টস যেগুলো বলা হয় সেগুলো তো আসলে থাকায় থাকে না ম্যাক্সিমাম সময় তো সেখান থেকে দেখা যায় যে বাচ্চাদের তো অবশ্যই একটা ল্যাকেজ ছোটবেলা থেকেই তৈরি হয়ে সে উঠতে থাকে যখন শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব থাকবে ইমিউন সিস্টেমটা কিন্তু ড্রপ করবে তখন আপনি যখন নর্মাল খাবার খাবেন বাইরে একটা ছোট্ট খাবার খেলে যেটা হচ্ছে আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকলে যেটা হতো না সেটাও কিন্তু ইনফেক্টেড করবে তো লাইফ লং কিন্তু একটা প্রভাব পড়েই যায় বাচ্চার উপরে এর জন্য কিন্তু আমরা সবসময় ডিসকারেজ করি যে মাকে আমরা যখন প্রেগনেন্ট অবস্থায় আমাদের সাথে কনসাল্ট করতে আসেন যে সবসময় বলি যে আপনি প্রথম অবস্থায় বিশেষ করে তিন মাস থেকে চার মাস যখন প্রেগনেন্ট থাকবে তখন থেকেই তার প্রস্তুতি থাকবে খাবার থেকে শুরু করে ফিজিক্যাল একটা মেন্টালি যে আমার বাচ্চাকে আমি ব্রেস ফিড করাবো আমাকে করাতে হবে কারণ এটা কিন্তু আসলে কষ্টসাধ্য একটা ব্যাপার কারণ বসে থেকে কারণ ছোট একটা বাচ্চা কিন্তু দুই ঘন্টা বা দেড় ঘন্টা পরপরই তার ক্ষুধা লেগে যাচ্ছে বারবার খাওয়াতে হচ্ছে খাওয়ার সাথে সাথে আবার শিশু করে দিচ্ছে আবার হচ্ছে তাকে খাওয়াতে হচ্ছে তো এটা হচ্ছে মায়েরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে যে আসলে এরকম এর জন্য মনে করে যে আর ব্রেস্ট তো অল্প অল্প সিক্রেশন হচ্ছে আপনি যদি বটল ফিডিং করেন বা বাইরে খাবার দিচ্ছেন একসাথে হচ্ছে অনেক খাবার খাচ্ছে বাচ্চা খেয়ে ঘুমিয়ে যাচ্ছে মা খুব শান্তি পাচ্ছে বাট আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে শিশুর ক্ষতি হচ্ছে তো এর জন্য আমাদের কাউন্সেলিংটা খুব জরুরি মাকে বোঝাতে হবে যে আসলে কেন বাচ্চাটার জন্য তার ব্রেস্ট প্রয়োজন এবং সেটা কিভাবে সে স্বাস্থ্যসম্মত উপায় দিতে পারে এবং কি ধরনের খাবার খেতে হবে কিছু এক্সারসাইজ আছে যেটা করলে সে আরো বেশি শক্তিশালী থাকবে কারণ হচ্ছে এটা এক বছরের শরীরের একটা ধকল এটা যদি যখন বাচ্চাটা বের হয়ে যায় তারপরেও কিন্তু তার শরীর অনেক টায়ার থাকে তো কিন্তু সে সে প্রিপেয়ার থাকে থাকে না একটা যে যে তাকে সেই সাপোর্টটা বাচ্চাটাকে নিয়ে একটু সময় ইয়ে করতে পারে তো আসলে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে যার কারণে আমরা কিন্তু সবসময় বলি গায়নোকোলজিস্ট আমাদের কাছে যখন আসে তখন বলি যে মাকে অবশ্যই কাউন্সিল করতে হবে সাথে সাথে ফ্যামিলির যে কাছে থাকবে তাকেও আমরা কাউন্সিল করি যে বাচ্চার ব্রিস্ট যাতে সিকুয়েশন হয় সেটা কিন্তু ডিপেন্ড করে কি কি কারণে এবং তাদেরকে কি কি করতে হবে আচ্ছা অফিসে দুপুর বেলা বিশেষ করে লাঞ্চটা অনেকে বাইরে থেকে আনিয়ে খায় সেই ক্ষেত্রে বাইরের খাবারটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা নিশ্চিত করা কিভাবে সম্ভব আসলে আসলে যারা হচ্ছে গিয়ে অফিস থেকে অনেক অফিসে কিন্তু এখন খাবার ইয়ে দেয় আর যাদের দিচ্ছে না তাদেরকে কষ্ট করে হেলদি থাকার জন্য ভালো থাকার জন্য বলবো যে বাসা থেকেই তৈরি করে অল্প কিছু নিয়ে আসার জন্য যেটা হচ্ছে গিয়ে আসলে কিন্তু খুব ভারী খাবার কিন্তু অফিসে খাওয়া হয় না আপনি যদি বাইরে থেকেও নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনি হয়তো হাফ প্লেট নুডলস নিয়ে আসছেন হলে একটু ভাত বা ডাল বা রুটি সবজি এগুলোই খাচ্ছে তো সেটা যদি আপনি বাসা থেকে করে নিয়ে আসতে পারেন তো সবচেয়ে সেফ আর যদি সেটা না করেই আনতে পারেন তাহলে হচ্ছে কি সালাদ টাইপের খাবার মিক্সড

কখন থেকে আর বিকেল থেকে রাতে রাত পর্যন্ত কোন ফ্রুটস খাওয়া যাবে কিনা বা শাক রাতে শাক খাওয়া যাবে কিনা এবং যারা ডায়াবেটিস এর পেশেন্ট অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে আছে সেক্ষেত্রে কি করে আচ্ছা ঠিক আছে নর্মালি হচ্ছে ফ্রুটসটা তো আপনি খাবেন কিছু কিছু খাবার আছে যেগুলো ডাইজেশন হওয়ার এবং মেটাবলিজম আমাদের বডির সাথে অ্যাডজাস্ট হওয়ার কিন্তু সময় আছে যে খাবারটা যেমন কলা কলা আপনি সকালে খেলে যেটা কাজ করবে রাতে কিন্তু আমরা নিষেধ করি কারণ সেটা কিন্তু সেই কাজটা করবে না উল্টা কাজ করবে সো ফ্রুটস জাতীয় খাবার সবসময় আপনার খেতে হবে হচ্ছে গিয়ে আর্লি মর্নিংয়ে আর্লি মর্নিং বলতে হচ্ছে মিড আর্লি মর্নিং থেকে মিড মর্নিং আপনি ব্রেকফাস্টের সাথেও নিতে পারেন পাশাপাশি হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে এবং যদি কোনো কারণে সেটা না হয় স্কিপ হয়ে যায় সেক্ষেত্রে বিকেলের মধ্যে আপনি নিয়ে নেবেন কিন্তু সন্ধ্যার পরে আসলে ফ্রুটস জাতীয় খাবারটা না খাওয়াই ভালো সেটা ডাইজেশনে আসলে প্রবলেম করে আর শাকজাতীয় খাবারটাকেও আমরা কিন্তু বলি যে যেহেতু দুপুরে রান্না হবে সেই শাক যদি সন্ধ্যার সময় আবার আপনি সেটা গরম করে খেতে যান তাহলে ওটা পুষ্টিমূল্য কিন্তু থাকে না আলটিমেটলি কিন্তু ওটা হচ্ছে গিয়ে আপনার শরীরে কোনো কাজই দেয় না তো যদি ফ্রেশ রান্না সন্ধ্যার পরে হয়ে থাকে তো আপনি সন্ধ্যার পরে খেতে পারেন সেটা সমস্যা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে দুপুরেও একই শাক খাচ্ছেন রাতেও একই শাক খাচ্ছেন সেক্ষেত্রে দুপুরেই শাকটা খাবেন রাতে অন্য সবজি খাবেন আর ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকবো যে যদি ফলের কথা আপনি জানতে চান ফলের যে ফ্রুকটোসটা আছে সেটা কিন্তু ন্যাচারাল সুগার ডায়াবেটিক যদি কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে কিন্তু আস্ত ফল আপনি খেতে পারেন ফলের জুসটা কম খাবেন সেখানে এক কাপ ফলের জুস কিন্তু সেটা কম মিষ্টি ফল এবং টক ফল আপনি অল্টারনেট করে করে খাবেন ইশর জাহান বর্ষা এখন বর্ষার সময়টা পানি বাহিত রোগটা খুব বেশি হচ্ছে বিশেষ করে হেপাটাইটিস ই ভাইরাসের আক্রমণ হচ্ছে না বেশি যারা বাইরে খাচ্ছে সেটা নিয়ে একটু জানতে চাই যে মানে এটা কতটা মানে সমস্যা কতটা গভীরে চলে যায় আসলে বাইরে খেলে এই সমস্যাটা আসলে হেপাটাইটিস ই কিন্তু নর্মালি খুব বেশি প্রবলেম করে এটা সুপ্তই থাকে আপনার বডিতে যদি না আপনি ন্যাচারালি থাকেন খুব বেশি সংক্রমণ না হয় কিন্তু কিছু কিছু সিচুয়েশনে কিন্তু এটার হচ্ছে গিয়ে মানে বিশ থেকে পঁচিশ দিন হেপাটাইটিসের আক্রমণের বিশ থেকে পঁচিশ দিন পর আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং থাকলে ওটা এমনিই চলে যায় সমস্যা করে না কিন্তু এটা যদি ভয়াবহ তখনই হবে যখন আপনি সিভিয়ার পর্যায়ে আপনার অ্যাটাক করবে যেমন কিছুদিন আগে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে চিটাং এ সুয়ারেস লাইন ইয়ে হয়ে গেছিল পানির লাইনের সাথে এবং সেখান থেকে কিন্তু একটা এরিয়ার মেসি খুব ইয়ে হয়েছে এবং অনেকে মারাও গেছেন সেখান থেকে তো খেয়াল রাখতে হবে বিশেষ করে স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে কারণ একটা পানি বাহিত এখন বর্ষাকাল আপনি বাইরে খাবার খাচ্ছেন অনেকে আছে যে গরমের কারণে হচ্ছে হঠাৎ করে শরবত খাচ্ছেন সেখান থেকেও কিন্তু সমস্যা হয়ে থাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাকে দর্শক এই ছিল জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত আজকের সমাধান সূত্রে টিভিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা